ওই যে সূর্যটা প্রত্যেক দিন আপনাদের খেত করেন কৃষক সমাজ খেত করার সময় এই সময় যে এই যে সূর্যটা প্রত্যেক দিন এরকম সূর্যটা বায়ু দিন কিরকম লাগে দেখলে আমরা খেত করে সূর্য ডুবো না নি একটু আরাম পায় আচ্ছা একটু আরাম পায় কেন পায় জানো নি ঠান্ডা শরীরে শরীরে মধ্যে আই যায় দিনে কিন্তু প্রচন্ড গরম থাকে দিনে কিন্তু পারা যায় না কিন্তু দিনে পারা যায় না নমস্কার সোনাগাছা নিউজ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি পালদাস সিনহা আজকে দেখুন আশ্বিন মাসের 5-6 তারিখ হচ্ছে এখনও খেত চলছে শিলচর শহরের কাছ থেকে প্রায় 5 কিলোমিটার দূরে এটা শ্রীকুনার কাছে হাহাকার তবু খেত চলছে খেত নদীর থেকে জল পাইপ যুগে এনে এখানে খেত করা হচ্ছে মেশিন চালানো হয়েছে দেখুন বিপর্যয় অবস্থা কৃষকদের বিপর্যয় অবস্থা চলছে সরকারের কোনো সাহায্য সহযোগিতা নেই এটা গ্রাম্য জীবন গ্রাম্য এলাকা গ্রামের এলাকা এত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখুন আপনারা এত সুন্দর দৃশ্য দেখাবো গ্রামাঞ্চলে এখনও আশ্বিন মাস দুর্গাপূজার বেশি দিন তবু খেত চলছে সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো তাকে বলে জীবন সংগ্রাম এখন কৃষকরা ফলোয়ার্স দেখেন গ্রামাঞ্চলের অবস্থা কেউ সামনে দুর্গাপূজার আনন্দে সবাই মেতে উঠেছেন কিন্তু গ্রামাঞ্চলের অবস্থা দেখুন এই গরম এর মধ্যে আশ্বিনের মধ্যে তীব্র গরম উপেক্ষা করে কৃষকরা এখনও মাঠে খেত করছেন জল নদীর থেকে জল এনে এই মেশিন দিয়ে শুকনো মাটি কোনো জল নেই মেশিন থেকে জল এনে আপনারা দেখেছেন পাইপ যুগে জল আনা হচ্ছে জল এনে এখানে খেত করা হচ্ছে বিপর্যয়কর অবস্থা এই অবস্থাতে কৃষকরা প্রচণ্ড সমস্যায় পড়েছেন দেখুন কৃষকরা হতাশায় ভুগছেন খেতের মাঠ বৃষ্টির অভাবে ওনারা খেত করতে পারেননি জল লাগবে ইয়াতে বহুত টাকার হালি আছে নানি 800 টাকার এটা এখন আশ্বিন মাসের আজকে 6-7 তারিখ এখন রোয়া কিতা বালাইব নি খেত বালাইতে না বেকার খরচটা না কিতা মেশিনে কইছে।